হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি দিন নতুন একটি সকাল আর নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকে হচ্ছে শুক্রবার সরি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেঁচে গেছে কটা দেখবে তোমরা দেখতে বেঁচে গেছে তো আমি এখন ব্লগটাই স্টার্ট করলাম কারণ আজকে সময় পাইনি সকাল থেকে লাইট ছিল না কারেন্ট ছিল না তো মোবাইলটাও চার্জ ছিল না আর যে কালকে সরস্বতী মায়ের ফটো এনেছিলাম দেখো এখানে রাখে রেখেছি তো তোমাদেরকে আমি ভালো করে দেখা আর আমার ডিনার সরি এই তো বললাম লাঞ্চ বলতে গিয়ে ডিনার বলে দেই তো আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন বাজে সাড়ে চারটা আর ওর একটা ওদের বাড়ি খেতে যাচ্ছে আর ওর একটা বন্ধু মারা গেলো তো ও যা অল্প আগে আসলো স্নান করলো গাড়িটা ধুলো তো মাত্র খাওয়া হলো আর আজকে তো কোনো কিছু শুট করা হয়নি সকাল থেকে কোনো ভাই কত আলু আলু দেখো আলু আয়ু কি দাবাদ খেয়েছো ভাই বাই কি দাবাদ খাইছ আলু নমাস কি দাবাদ খেয়েছো ক ও গুড ইভিনিং তো আমি এখন একটু দোকানে যাচ্ছি ওর বউদের জন্য একটু পিঠা নিয়ে তো সাপটা মালপোয়া আর এই বকফুলের যেটা বড় সেটা নিয়ে যাচ্ছি বেশি কিছু তো বানাইনি বানাইছিলাম অনেকেই তো সবাইকে দিয়েছি শেষ হয়ে গেছে তো এখন ওর বন্ধুর জন্য অল্প পাঠাচ্ছি তিনটা তিনটা করে তো চলো দিয়ে আসি পরে কথা হচ্ছে আর আমি এতটাই পাগল সকাল থেকে তো কাজের ব্যস্ততা তার মধ্যে ওর বন্ধুর খবর শুনে মানে হাঁসটাকে খাবার দিতে ভুলে গিয়েছিলাম আমার হাঁসটা শ্বাস ছিল তো এখন খাবার দেওয়ার সাথে সাথে ও দেখো কীভাবে পাগলের মতন খাচ্ছে আমার দেখে অনেক খারাপ লাগছে এখন আমি ভুলেই গিয়েছিলাম যে ওকে খাবার দিতে হবে নিজে তো খেয়ে নিয়েছি ওকে খাবার দেয়নি তো ভগবান মাফ করে দেখ আমাকে এই ভুলটা যেন না হয় তো এটা ওরা পার্টির জন্য এনেছিল বন্ধুরা একসাথে খাবে কিন্তু এখন আর এই দুর্ঘটনার জন্য আর কোথায় খাবে এটা এখন জানি না কবে নেবে তো যেতদিন আমার কাছে আছে ওকে তো খাওয়া দিতে হবে ভালো করে না হলে শুকিয়ে যাবে বেচারাকে আজকে কষ্ট দিলাম তো চলো আমি ভাত বানাচ্ছি পরে কথা বলছি হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম আর আজকে তো সারাদিন কিছুই ব্লগ করা হয়নি কারণ মন কিছুই ভালো না আর ওকে দেখো ওই ঠিক মতন খাওয়া দাওয়া কিছুই করি এসেছে তো বলেছিলাম তখন তোমাদের কি হয়েছে তো ওর মনটা অনেকটাই খারাপ তো এখন অল্প ভাত খেলো দুপুরে অল্প ভাত খেয়েছে দুপুরে তো খেয়েছে চারটার দিকে এরকম দিকে তো মনটা ওর ভালো না আর একটু কথা বলো ওর সাথে তোমার তাহলে একটু ভালো লাগবে ওর কথা বলো অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের বন্ধু আমাদেরকে ছেড়ে চলে গেল আর কি হঠাৎ কালকে ও শ্বশুরবাড়িতে গিয়েছিল যাওয়ার পর মানে কোনো ধরনের মানে রেজাল্ট পাওয়া যায়নি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সব ঘুমিয়েছে সকালবেলা উঠে দেখে যে ও আর নেই আমাদেরকে ছেড়ে চলে গেল তো হঠাৎ মানে আমি দোকান খুলতে গেলাম গিয়ে মানে খবরটা পেয়ে আমি হুটফুট করে আবার দোকান বন্ধ করে আবার ছুটে চলে গেলাম মোটামুটি আমার বাড়ির থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে তো খুবই খারাপ লাগলো এই বছরের তিন তারিখ আমরা একসাথে পিকনিক করেছিলাম তো খুব ভালো শান্তশিষ্ট ছেলে ছিল খুবই মানে ওর মানে বউ বাচ্চা দুজনে আছে একটা ছোট ছেলে আছে আর একটা মাত্র তিন মাস প্রেগনেন্ট ওর বউ এই অবস্থাতে মানে ভগবান ওকে নিয়ে গেল। ভগবান কত মানে কি বলবা লোভি বলতে গেলে ভগবান লোভি লোভ সামলাতে পারেনি তার জন্য ভ ভালো মানুষকে টেনে নিয়ে গেল এমন এমন লোক আছে যেটা নাকি অনেক কষ্ট করে চলছে ওরা খেতে পারছে না কষ্ট করে বেমারে ভুগছে মরে যায়নি ওরা ভগবান ওদেরকে নিচ্ছে না কিন্তু যার নাকি প্রয়োজন এখন একটা বাচ্চা শিশু বাচ্চা একটা মাত্র দু তিন বছর হবে স্কুল দিয়েছে ফার্স্ট টাইম আর একটা আসবে কী হবে ওদের এইটাই চিন্তা ধারণা আর কি সারাদিন আর অনেক কষ্ট লাগলো যে আমাদেরকে ছেড়ে চলে গেল কালকে অবধি মানে একসাথে কথাবার্তা আজকে নেই তো মানুষের জীবনটা খুব ছোট তার জন্য একটাই মানে সবাই কাছে একটাই অনুরোধ যে এই মানব দেহর কোনোদিনও গৌরব করতে নেই মানে সবার সাথে মিলে ঝুলে থাকাটা ভালো আর কি কারোর সাথে হায় কাজা ঝঞ্ঝাট মানে আমার পক্ষে মানে যে আমি ভাবি না করাটা খুবই মানে ভালো আর কি মিলে জুলে থাকাটা খুব প্রয়োজন তো বন্ধুরা মানে আশা করি যে তোমরাও মানে নিজের আপনকে বা নিজের লগের থেকে কাউকে যদি তুমি বা চলে যা না তখন মানে ফিল হয় যে কে চলে গেল কি হয়ে গেলো মানে অনেক কষ্ট ফিল হয় তো চেষ্টা করবা যে সবার সাথে মার মানে ঝগড়া ঝাঁটি না মার ধর না সবার সাথে এই জিন্দগিতে আসছ মানে সবার সাথে ভালোভাবে থাকাটা মানে খুবই ভাবি যে আর কি প্রয়োজন আর কি তো খুব কষ্ট লাগে মানে আমি যখন আজকে সকালবেলা যখন ওকে দেখতে গেলাম বিছনাতে যেভাবে শুয়েছিলো ওইভাবেই আছে এমন ফিল হচ্ছিলো যেমন ও আছে এখনও ঘুমাচ্ছে মানে এত কষ্ট লাগলো পরে আমার আমার পক্ষে সম্ভব হয় নিজে ওকে মানে দেখার আর কি এত কষ্ট লাগলো সেটাই আর কি তো আমি আর কিছু বলছি না কারণ অনেক মনটা খারাপ লাগছে তো যাই হোক একটাই অনুরোধ যেমন ওর আত্মা শান্তি পাক যেখানে থাকুক সুখে থাকুক ভালো থাকুক পুনর্জনম পাক সেটাই মানে কামনা করব আর সবাইকে অনুরোধ যে সবাই মিলে জুলে থাকো একজনের অপরকে হেল্প করো আর সবসময় সুস্থ থাকো ভালো থাকো আর কি তো বুঝলে ওর মনের অবস্থাটা কি হয়ে আছে যে একজন বন্ধু আছে তিন তারিখ এই জানুয়ারি তিন তারিখে একসাথে পিকনিক গেল আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো যে এখানে গিয়েছিল তো ভাবতে পারো এখন কেমন লাগবে আজকে বারোটা দিন হয়েছে একসাথে গিয়েছিল তো ভাবতে পারো মনের অবস্থাটা কি তো আর কি বলবো আমারও বলাম আমি আজকে বলার মতো কিছু না আমারও মনটা ভালো লাগছে না কারণ আজকে আমি আমার হাঁসটা হাঁস একটা ওরা পার্টি করে বন্ধুরা মিলে এনে রেখেছিল হাঁসটাকেও খাওয়া দিন মানে টেনশন করে তো শুয়েছিলাম তো এখন দেখছি হাঁসটা খাওয়া দিই তো খাওয়া দিলাম হাঁসটাকে তো আমার নিজেদের খাবার খারাপ লাগছে যেমন হাঁসটাইভাবে তেমন করে খাচ্ছে তো সেটাই সেটাই বলি মানব জীবন গৌরব করে কোনো লাভ নেই আজকে কালকে নিই তো যতদিনই আছো ভালো করে মিলেমিশে থাকো সবার সাথে এটাই চাই তো চলো আজকে আর বেশি বাড়াবো না কারণ আমার কথা বলতে আর ইচ্ছে নেই বেশি তো আজকে দিনে তো কিছু শেয়ার করিনি কারণ মন মেজাজ কিছুই ভালো না তাই শেয়ার করিনি আর এক তো কারেন্টও ছিল না মোবাইলের চার্জও ছিল না তো চলো ভিডিওটা এখানে সমাপ্ত করে যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটা অল প্রেস করে দেবে যদি আমার নোটিফিকেশনটা তোমাদের কাছে সর্বপ্রথম চলে যায় তো চলো সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট টেক ব্যাক বাই